আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস নেটওয়ার্কে ধুকছে বাংলাদেশ কঠিন প্রতিশোধ নিচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেট দল একমাত্র ভরসা মোহাম্মদ আশরাফুল বিস্তারিত জানতে দর্শক আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের মূল লড়াই শুরুর আগে দুই দিনের এক প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল জিম্বাবুয়ের ক্রিকেট দল দিন শেষে সাত উইকেটে দুশো রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে ঘরে ফিরেছিল জিম্বাবুয়ে দ্বিতীয় দিন আর ব্যাটিংয়ে নামেনি ফ্রিগ আরবিনের এই দলটি জিম্বাবুয়ের জবাবে দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল বিসিবি একাদশ কিন্তু শুরুটা ভালোই করতে পারেনি বিসিবি একাদশ প্রথম দিকে স্বাগতিকদের সংগ্রহ ছিল তিন উইকেটে সাতান্ন রান প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংসের সূচনা করেছিল নাইম শেখ সপ্তম ওভারে সতেরো বলে দুই চারে এগারো রান করে চার মুম্বার বলে ক্রিস্টোফার পাফুফকে ক্যাচ দিয়েছেন নাইম শেখ তিন নম্বরে ব্যাট করতে নামেন মাহমুদুল হাসান জয় খানিকক্ষণ পর এক রানে অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন মাহমুদুল হাসান জয় দ্রুত দুই উইকেট হারানোয় বিসিবিকে আরও বিপদে ফেলে দিয়েছেন শাহাদাত হোসেন দীপু উনচল্লিশ রানে বিসিবি একাদশের তিন উইকেট শেষ পাঁচ নম্বর দলের বিপর্যয় কাটাতে নেমেছিলেন অধিনায়ক আলামিন হোসেন জুনিয়র ছয় নম্বর ব্যাট করতে নেমে বেশিক্ষণ টেকেনি আকবর আলিও তিন বলে এক রান করা আকবর বোল্ট হয়েছেন টিনাটোরন বা বজির বলে উনসত্তর রানেই নেই বিসিবি একাদশের পাঁচ উইকেট নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেট এসেছিলেন তানজিদ হাসান তামিম শেষ খবর পাওয়া পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ চুরাশি রানের বিনিময়ে পাঁচ উইকেট দেখার বিষয়ে তামিম কি করতে পারেন এদিকে দর্শক আপনাদের একটি বিষয় শেয়ার করতে চাই যে বাংলাদেশ ক্রিকেটের অনেক অর্জন কিন্তু মোহাম্মদ আশরাফুলের ব্যাটে এই ব্যাপারে সন্দেহ নেই শুধুমাত্র তা অস্বীকার করবে অকৃতজ্ঞ মানুষেরা তার প্রতিভার কমতি নেই কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল ধারাবাহিকতায় মাশরাফি আর আশরাফুল একই সময় খেলা শুরু করলেও নিজের ভুলের কারণে আশরাফুল ক্রিকেট থেকে বড় ধরনের শাস্তি পেয়েছেন কিন্তু সবচেয়ে স্বস্তির বিষয় নিষেধাজ্ঞা থেকে ফিরে তিনি এবারের বিসিএলএ দারুণ পারফর্ম করছেন একের পর এক হাফ সেঞ্চুরি হাঁকিয়ে জাতীয় দলে খেলার আভাস দিয়ে যাচ্ছেন তাছাড়া বিসিবি নির্বাচকরা বলেছিলেন এবারে বিসিএলে যারা ভালো খেলবেন তারাই হতে পারেন জিম্বাবুয়ের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াডে একমাত্র ভরসা দর্শক জানা মতে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত টেস্ট স্কোয়াডটি ঘোষণা করা হবে সেক্ষেত্রে আপনারা কি মনে করেন মোহাম্মদ আশরাফুলের মতো এই অভিজ্ঞ ক্রিকেটারকে আরেকটিবার খেলিয়ে জাতীয় দলে পরখ করা উচিত কিনা আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এদিকে দেখুন আশাফুলকে নিয়ে এত কথা বলার মানে হচ্ছে আমরা কিছু আশাবাদী মানুষ যারা এই দেশের ক্রিকেটের বরপুত্র আশাফুলের ব্যাটিং আবারও দেখতে চাই তারা বলছে যে আশাফুলের মতো প্রতিভাবান ক্রিকেটাররা হারিয়ে যেতে পারেন না বর্তমান বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ক্রিকেটের যে অবস্থা এই অবস্থায় মোহাম্মদ আশাফুলকে শেষ একটা সুযোগ দিয়ে দেখা উচিত দর্শক এ ছিল এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন